তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমাদের একটু টিপস আর রাহুল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে আইডিয়ার যে নেট ব্যালেন্স হয় ওটা তোমরা কিভাবে চেক করবে। তো বন্ধুরা, কত এমবি তোমাদের নেট বেঁচে আছে, মানে বাকি পড়ে আছে, তো কীভাবে তোমরা চেক করবে, কীভাবে দেখবে, তো বন্ধুরা এই ভিডিওটা সেটা তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, আগেতে কী ছিল আইডিয়া, তোমরা চেক করতে গেলে কী হতো, *125# দিলে তো বন্ধুরা তোমাদের নেট ব্যালেন্স দেখিয়ে দিত। তো বন্ধুরা এখন ওটা চেঞ্জ করে দিয়েছে, তো কিছুদিন আগে চেঞ্জ করে দিয়েছে। তোমরা যদি ওই ডায়াল নাম্বারটা ইউজ করো তাহলে তোমাদেরকে ইনভ্যালিড দেখাবে, মানে কোনো কিছুই দেখাবে না তোমাদের। তো বন্ধুরা, তোমরা কীভাবে আইডিয়া নেট ব্যালেন্স চেক করবে? তো বন্ধুরা জানি ভিআই অ্যাপ থেকে চেক করা যায়, কিন্তু ভিআই অ্যাপে নেট লাগে তবে তোমরা চেক করতে পারবে, নাহলে এমনিতে তোমরা চেক করতে পারবে না। নেট ইউজ করেই মানে ভিআই অ্যাপটাকে ওপেন করতে হবে। তো বন্ধুরা এটাতে অনেক কিছু প্রবলেম হয়। তো বন্ধুরা ডায়াল নাম্বার দিয়েই তোমরা চেক মানে চেক করলে খুবই সুবিধা হবে। তো বন্ধুরা তোমরা কীভাবে ডায়াল নাম্বার দিয়ে তোমরা চেক করবে, আইডিয়ার কি ডায়াল নাম্বার নতুন করেছে, এই ভিডিওটা সেটা তোমাদেরকে বলবো এবং দেখাবো। তোমাদের ওইভাবে তোমরা চেক করতে পারবে আইডিয়ার কত মিনিট বেঁচে আছে, মানে বাকি পড়ে আছে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা তোমাদেরকে ফার্স্টে কী করতে হবে, তো ফার্স্টে তোমাদেরকে যে ফোন ডায়ালারটা আছে, তো ফোন ডায়ালারটাকে ওপেন করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ফোন ডায়ালারটা ওপেন হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা ফোন ডায়ালার ওপেন করার পর তো বন্ধুরা এখানে তোমাদেরকে ডায়াল করতে হবে *199#। তো বন্ধুরা এটা ডায়াল করে সিম্পল কল করে দেবে। তোমাদের কল করে দেওয়ার পর তো এখানে তোমাদের কাজ শেষ হচ্ছে না। তো বন্ধুরা তারপরে কিছু মানে প্রসেস আছে। তো বন্ধুরা দেখো পুরো ভিডিওটা দেখছো, USD কোড রানিং দেখাচ্ছে। তো বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করে যাবে, তোমরা ওয়েট করে যাওয়ার পর তোমরা ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিসের সিম আমার। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ভিআই ইন্ডিয়া আইডিয়া লেখা আছে নিচের দিকে। তোমরা দেখতে পাচ্ছ আইডিয়া সিম আছে আমার। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক অপশান দিয়ে দিয়েছে এখানে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর দেখতে পাচ্ছ ব্যালেন্স ইজ ইউজিং বলে লেখা আছে। তো এখানে সিম্পল 2 টাইপ করে দেবে। তো টাইপ করার পর মানে টাইপিং করার পর তো এখানে সিম্পল এখানে সেন্ড অপশান আছে, তো সেন্ডে ক্লিক করবে। তো সেন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ USD কোড রানিং দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে তারপর দেখতে পাচ্ছ এরকম অপশান দেখিয়ে দিয়েছে, ওপরে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ব্যালেন্স। তো বন্ধুরা এখানে দেখতে 0 দেখাচ্ছে, তো ওইটা দিয়ে আমার কোনো কাজ নেই। তার নিচে দেখতে পাচ্ছ অল ব্যালেন্স, তো তার নিচে দেখতে পাচ্ছ ইন্টারনেট ইউজিং বলে লেখা আছে। তো বন্ধুরা এখানে তারপর আবার 2 টাইপ করবে আবার। তো এখানে 2 টাইপ করে আবার সেন্ড করবে। তো সেন্ড করার পর দেখতে পাচ্ছ আবার USD কোড রানিং দেখাচ্ছে। তো রানিং দেখাবার পর এখানে দেখতে পাচ্ছ ওপরে দেখতে পাচ্ছ টোটাল ডেটা ইউজিং, মানে আজ পর্যন্ত কত মানে কি এক মাসে কত ইউজিং করেছো ডেটা। তো এখানে সেটা দেখাবে ওপরে 1 নম্বর ডায়াল করলে। আর তারপরে দেখতে পাচ্ছ নিচে দেখতে পাচ্ছ ডেইলি ডেটা ইউজিং। তো বন্ধুরা ডেইলি ডেটা ইউজিংয়ে তোমরা সিম্পলি করবে 2 আবার টাইপ করবে, করার পর আবার সেন্ড করবে। তো সেন্ড করার পর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা লেখা দেখিয়ে দিয়েছে, ইউ হ্যাভ রিসিভড ইউয়ার রিকোয়েস্ট থ্যাংক ইউ বলে থ্যাংকস বলে একটা অপশান চলে এসছে। তো এখানে তোমার সিম্পল একটু কিছুক্ষণ ওয়েট করে যাবে। তো আমি এখানে ওয়েট করে যাচ্ছি, তো তোমাদের কাছে একটা SMS আসবে। তো আমি এখানে SMSটা আসার ওয়েট করছি। তো কিছুক্ষণ ওয়েট করবে, তো কিছুক্ষণ পরে SMS চলে আসবে, একটু লেট হয়। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মেসেজ চলে এসছে। তো বন্ধুরা মেসেজের উপরে ক্লিক করছি। তো ক্লিক করার পর এই মেসেজটা ওপেন হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ডিয়ার কাস্টমার টো এ দি টোটাল ইউজিং। তো বন্ধুরা এরকম লেখা আছে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ আমার ডেটা পড়ে আছে 700 MB মতন পড়ে আছে আমার। তো বন্ধুরা এইরকমভাবে তোমরা আইডিয়ার ডেটা ব্যালেন্স চেক করতে পারবে। তো বন্ধুরা এটা ভোডাফোনেও হবে। তো বন্ধুরা তোমরা এরকমভাবে চেক করে নেবে আইডিয়ার নেট ব্যালেন্স। তো বন্ধুরা এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের ভিডিও শেয়ার করে দেবে। তো বন্ধুরা এখনের জন্য টাটা, পরবর্তী তোমার সাথে দেখা হচ্ছে।